হাজবেন্ড শুধু একবার মুখ দিয়ে বলেছিল, রান্না করতে ভালো না লাগলে চলো রেডি হও, বাহিরে খাওয়াবো। এরপর রেডি হতে আর 10 মিনিটও সময় লাগেনি। এইরকম একটা সুযোগ কে ছাড়ে বলেন তো? আমি তো সাধারণত সন্ধ্যার পরই রান্না করি, তো সেদিন সন্ধ্যার পর কেন যেন আমার একদমই রান্না করতে ইচ্ছা করছিল না। আর বারবার যখন এই কথাটা বলছিলাম, আপনাদের ভাইয়া তখন বলল যে থাক রান্না করা লাগবে না, আশেপাশে থেকে খেয়ে আসব। তো আশেপাশে কোথা থেকে খেয়ে আসবো বলল যে চলো 300 ফিট মইজুদ্দিন চত্বরে গিয়ে আমরা হাঁসের মাংস আর চালের রুটি বা হচ্ছে চাপটি রুটি যেটাই বলি না কেন সেটা খেয়ে আসি। তো আমিও ভাবলাম যে এই জায়গাটায় গিয়ে না খুব বেশি টাকা পয়সা খরচ হয় না খাওয়া দাওয়া করতে, তাই ভাবলাম থাক না আজকে রান্নাটা না করি, আজকে না হয় বাহিরে গিয়ে খেয়ে আসি। আর হাঁসের মাংস চাপটি রুটি এগুলো আমাদের খুব পছন্দের একটা খাবার, যদিও রাজদোষী অত একটা পছন্দ করে না, তারপরও একদিন কি এমন হবে। তো এরপর এই তো 300 ফিট যেহেতু আমাদের বাসা থেকে খুব বেশি একটা দূরেও না, তাই আমরা তো তাড়াতাড়ি চলে এসেছি। আর আমরা এসে যেই জায়গাটায় গাড়িটা থামিয়েছিলাম, মানে যেই দোকানে খাবো, তার পাশেই দেখলাম এই যে কি সুন্দর বাঁশের, কাঠের, তারপরে হচ্ছে মাটির জিনিসপত্র। তো এগুলো দেখলেই আমার কেন যেন নিতে ইচ্ছা করে ঘর সাজাতে। কোনো একদিন আল্লাহ বাঁচিয়ে রাখলে আমার নিজেরও একটা ঘর হবে, আর সেই ঘরটা আমি মনের মতো করে সাজাবো। তো সেদিন আর ঘর সাজানোর কিছুই নিলাম না, এরপরেই তো চলে এসেছি হাঁসের মাংস আর চাপটি রুটি খেতে, মানে চাপটি খেতে। তো এই তো কি সুন্দর করে হাঁসের মাংসটা রান্না করেছে, একদম গরম গরম হাঁসের মাংস, কালারটা অনেক সুন্দর ছিল। তো ভাবলাম এই দোকানেই আজকে হাঁসের মাংস দিয়ে চাপটি খেয়ে যাই। বেশ কয়েকদিন যাবত শীত তো মনে হচ্ছে চলেই গেছে, কিন্তু মাঝখানে একদিন কেন যেন হঠাৎ করে শীত লাগছিল। মানে যেই মুহূর্তে আমরা হাঁসের মাংস আর এই চাপটি খেতে গেলাম, মনে হলো যে সেই মুহূর্তে অনেক শীত লাগছে। যাক ভালোই হলো, শীতের মধ্যে কিন্তু হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে। তো আমরা বললাম যে একদম মচমচে করে গরম গরম চাপটি দিবেন একটা একটা করে। যাই হোক, এটা কিন্তু পাশে আরেকজন এইরকম হাঁসের মাংস আর চালের রুটি করছে, তো এটা হচ্ছে তার রান্না। আপনাদের ভাইয়া বললো যে এটার চাইতে প্রথমটা বেশি মজা মনে হচ্ছে, তো চলো ওইটাতেই খাবো। আমার কাছে অবশ্য পাতলা ঝোলটাও ভালোই লাগছিল। যাই হোক, আরেকদিন এসে ওনারটা খেয়ে যাব, দেখবো কারটা বেশি মজা। আজকে আপনাদের ভাইয়ার মত অনুযায়ী খাই। তো এরপর এই তো আমাদের গরম গরম চাপটি চলে এসেছে সাথে হাঁসের মাংস। তো চাপটির পিস সম্ভবত ছিল 10 টাকা করে, আর হাঁসের মাংসের প্লেট ছিল 250 টাকা, আর তার সাথে কিন্তু আবার বিভিন্ন রকম ভর্তা ছিল। হাঁসের মাংসের কালারটা কিন্তু আসলে অনেক সুন্দর হয়েছে, তাই না? তো রান্নাটাও কিন্তু বেশ মজাই হয়েছিল। আর এই যে একদম মুচমুচে চাপটি, আমার কাছে এই চাপটি খেতে অনেক বেশি ভালো লাগে, মানে গরম গরম যদি থাকে। আমাদের ছোটোবেলায় তো আসলে আমরা এই টাইপের খাবার খেয়ে বড় হয়েছি, কিন্তু রাজদোষীর ছোটোবেলাটা আসলে এইরকম খাবার অত একটা খাওয়া হয়নি, তাই হয়তো তার তাদের মানে এত একটা পছন্দও না। তারপরও কিন্তু বাবা খাবে, মা খাবে একটা দিন, তো তাই ওরাও অল্প স্বল্প খেয়েছিল, মানে আমরা রাতের খাবারটা এইটা দিয়েই সেরেছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে যখন পানি খেলাম, আর এমন ঠান্ডা লাগছিল, আসলে আমি জানি না, ওই তো আমি বলেছিলাম না রান্না করতে ইচ্ছে করছে না, কারণ আমার শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল, ভিতরে ভিতরে কেমন একটা জ্বর জ্বর ভাব ছিল, সেই জন্যই হয়তো আমার বেশি ঠান্ডা লাগছে। রাজদোষী এমনিই আছে দেখতেই পাচ্ছেন। তো আপনাদের ভাইয়া বললো যে চলো তাহলে একটু চা খাও, গরম গরম চা খেলে হয়তো ঠান্ডাটা কম লাগবে। তো এরপর আমরা চলে এসেছি তান্দুরি চা খেতে। তো এটা শুধু তান্দুরি চা না, এটা হচ্ছে মালাই তান্দুরি চা। দেখতেই পাচ্ছেন তান্দুরি চা রেডি করতে এর মধ্যে আবার সরমালাই দেয়া হচ্ছে। তো চাটা যখন তৈরি করছিল তখন মনে হচ্ছিল ভালোই লাগবে, পরবর্তীতে দেখলাম উপর দিয়ে আবার পাউডার গুঁড়ো দুধ দিয়েছে, তারপর বাদাম টাদাম অনেক কিছুই দিয়েছিল, কিন্তু পরে খাওয়ার সময় মনে হলো যে না, এই চাটা না খেয়ে প্লেন এক কাপ চা খেলেই হয়তো ভালো লাগতো, বা এই মালাই তান্দুরিটা না নিয়ে শুধু তান্দুরি চা হলেও হয়তো হতো। বেশি ভালো ভালো না একটা ব্যাপার আছে না? তো এই মালাই তান্দুরি চাটা অনেকটা সেই রকমই হয়ে গেছে, বেশি ভালো হয়ে গেছে, যে ভালোটা আমার আর ভালো লাগছিল না। তো যাই হোক, যেমনই রান্না করতে মন চাইছিল না তেমনই আপনাদের ভাইয়া বাহিরে নিয়ে গেল। তার মানে এই না যে খুব বেশি কিছু খেয়েছি বা খুব বেশি টাকা পয়সা খরচ হয়েছে, তা কিন্তু না। তবে এতটুকু বলতে পারবো সময়টা অনেক ভালো কেটেছে। তো এখন বাসায় ফিরে যাচ্ছি, আর মনে মনে ভাবছি আবারও একদিন হয়তো রান্না করতে মন চাইবে না, তখন আবারও একদিন এই মইজুদ্দিন চত্বরে হাঁসের মাংস আর চালের রুটি খেতে চলে আসব। যাই হোক, প্রতিদিন তো আর এইরকম রান্না না করে থাকা যাবে না, তো পরের দিন তো ঠিকই কাজ করতে হচ্ছে। আর সারা দিনের কাজ শেষ করে কিন্তু রাতের বেলা আপনাদের ভাইয়াকে নিয়ে আমি আবার একটু সুপার শপে বের হয়েছি, কারণ হলো রাতের জন্য কিছু টিফিন আইটেম নিয়ে আসবো। এমনিতে রাতের জন্য অনেক সময় ফ্রোজেন আইটেম দেওয়া হয়, কিন্তু সবসময় তো আর ভাজা পোড়া দেওয়া যায় না। তাছাড়া আগে অল্প স্বল্প টিফিন করে দিলে হয়ে যেত, আর এখন যেটা হয়েছে, রাতকে যেহেতু আবার কোচিংয়ে দিয়েছি আর কোচিংটা স্কুলেই, স্কুল শেষ করে 3টা পর্যন্ত রাতের কোচিং, বাসায় ফিরতে ফিরতে 3:30 বেজে যায়, তো অনেকটা সময় যেহেতু স্কুলে থাকতে হয় তাই টিফিনটা একটু বেশি পরিমাণে দিতে হয়।
আর সব সময় তো এক জিনিস বাচ্চাদের দেয়াও যায় না, কারণ সবসময় এক জিনিস খেতে তো তারা পছন্দও করবে না। তো আজকে আমি কিছু টিফিন, বিস্কিট, কেক এই টাইপের জিনিস নিয়ে যাব, যাতে করে একটু পছন্দ করে, মানে ঘুরিয়ে ফিরিয়ে টিফিন দেয়া যায়। তো কয়েকটা মাফিন কেক নিয়ে নিব, আর এইদিকে হচ্ছে অল টাইমের রুমা বিস্কিটটা রাধা অনেক বেশি পছন্দ করে, তো একটা রুমা বিস্কিটের প্যাকেটও নিয়ে নিলাম। আর মাফিন কেকের সাথে কিন্তু ফ্রি ছিল, মানে 10টা নিলে 2টা ফ্রি, তো আমরা এখান থেকে 12টা মাফিন কেক নিয়ে নিলাম। এরপর হচ্ছে চ্যাম্পিয়ন এই বিস্কিটটা, এই বিস্কিটটা রাধা অনেক পছন্দ করে। এটা কিন্তু টিফিন বিস্কিটই, 2টা বিস্কিট থাকে, টিফিনের জন্য একদম বেস্ট, আর 15 টাকা করে হচ্ছে প্রতি প্যাকেট। তো এখান থেকেও আমি 10টা চ্যাম্পিয়ন বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম। তো এই প্রথম রাতকে কোচিংয়ে দেয়া হলো, মানে এর মধ্যে তো রদুষি পড়িয়েছে বা আমি পড়িয়েছি, কিন্তু এই প্রথম হচ্ছে ক্লাস 3 থেকে রাতকে কোচিংয়ে দিলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে খুব দ্রুত দিয়ে দিয়েছি। আসলে বয়সের সাথে সাথে ওই এনার্জিটা থাকে না, প্রথম বাচ্চার বেলায় যেই জিনিসটা হয়। রদুষিকে ক্লাস 5 পর্যন্ত আমি পড়িয়েছিলাম, তারপর গিয়ে ওকে টিচার দিয়েছি বা কোচিং দিয়েছি, কিন্তু এবার আর সেই এনার্জি আমি পাচ্ছি না। আর রদুষি যেহেতু এবার HSC পরীক্ষা, তো রদুষিকে ওইভাবে চাপ দেওয়া যাচ্ছে না যে তুমি ভাইয়াকে দেখো, তো যার কারণে ভাবলাম যে থাক রাতকে না হয় একটু তাড়াতাড়ি কোচিংয়ে দেই। তো ক্লাস 3 থেকেই তাকে কোচিংয়ে দেয়া হলো। কি করব বলেন, প্রথম বাচ্চার সময় যেই এনার্জিটা থাকে সেটা তো আর দ্বিতীয় বাচ্চার বেলায়, মানে পরবর্তী বাচ্চাগুলোর বেলায় ওইভাবে থাকে না। শখ, আহ্লাদ, এনার্জি সব কিছু মনে হয় প্রথম বাচ্চার বেলায় বেশি হয়। আবার এটাও সত্যি যে কড়া শাসনটাও হয়তো প্রথম বাচ্চাই বেশি পায়। তো যাই হোক, দেখতেই পেলেন কথা বলতে বলতে আমি বেশ কয়েকটা আইটেমে টিফিন, বিস্কিট, কেক, তারপরে হচ্ছে একটা নিউটেলা না আসলে এই টাইপের খাবারকে নিউটেলা বলতে বলতে অভ্যস্ত হয়ে গেছি। তো চকলেটের যে নিউটেলার মতো যেটা আছে সেটা নিয়েছিলাম, একটা পাউরুটি নিয়েছি। তো দেখি এটা দিয়ে পরের দিন সকালে কী নাস্তা দেওয়া যায়। তো এই তো পরের দিন সকালে আর কোনো ভাজা টাজা না, আজকে ভাবলাম যে এগুলো দিয়েই নাস্তা দেই। তো আমি পাউরুটি নিয়ে নিয়েছি, তারপর হচ্ছে পাউরুটির মধ্যে চকলেটটা মাখিয়ে দিব, তার সাথে একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, সাথে একটা চ্যাম্পিয়ন টিফিন বিস্কিট যেটা সেটা। তো এই নিউট্রেলা দিয়ে পাউরুটি খেতে রাত যেমন পছন্দ করে তেমন রদুষিও পছন্দ করে। তো দেখা যাবে যে এটা আমার বাসায় 2 দিনও যাবে না, 2 দিন টিফিন দিতে পারি কি না সন্দেহ, কারণ হচ্ছে এটা তারা 2 ভাই বোন বাসাতে বসে এমনিতেই খেয়ে ফেলবে। রাতের টিফিন বক্সটা কিন্তু বেশ বড়, তারপরও দেখি যে ঠিকঠাক মতো জায়গা হতে চাচ্ছে না, তারপরও কোনো মতো একটু চেপে চুপে টিফিনটা রেডি করে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ওয়াটার বটলে পানি ভরে দিচ্ছি, সব কিছু ঠিকঠাক আছে। মাঝে মধ্যে টিফিনটা পুরোটা খায় না, মাঝে মধ্যে আবার শেষ করে, তবে প্রবলেম হচ্ছে পানি খেতে চায় না। প্রতিদিন বলে দিই যে ঠিকঠাক মতো পানি খাবা, কিন্তু একদমই পানি খেতে চায় না, সামান্য একটু পানি খেয়ে বাকি বটলে পানি থেকেই যায়। তো যাই হোক, এই তো সকালবেলা রাধের টিফিন রেডি, এখন হচ্ছে রাধের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য নাস্তাটা রেডি করব। আজকে কিন্তু সেদিনের কেনা সেই নতুন তাওয়াটা ব্যবহার করছি। যাই হোক, নতুন তাওয়াটা কিন্তু আমার খুব বেশি পছন্দ হয়েছে, কিন্তু ভাসতে গিয়ে মনে হচ্ছে এটা খুব বেশি স্লিপি, আর পাশে যেহেতু গ্রিপ নেই, স্লিপ করার কারণে দেখা যায় বারবার বাহিরে চলে যেতে চায় রুটি। তো একদম নতুন দেখে মনে হয় এরকম হচ্ছে, আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে। কি যে এক ঝামেলায় পড়েছি, লোহার তাওয়াটা বাদ দিয়ে এরপর একে একে 3 ধরনের তাওয়া কিনলাম, কিন্তু কোনোটাই কেন যেন মনে হয় মনের মতো হচ্ছে না। তবে এটা যে মনের মতো না সেটা বলবো না, কারণ হচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর রুটি হচ্ছে, তবে স্লিপি, ওই যে বললাম যে হয়তো ব্যবহার করতে করতে ঠিকও হয়ে যেতে পারে, বা এমনও হতে পারে যে রুটি খুন্তি দিয়ে তোলার একটা টেকনিক আমি হয়তো আয়ত্ত করে ফেলতে পারি, যেহেতু নতুন এখন হয়তো বুঝতে পারছি না। যাই হোক, এই তো নাস্তা খাওয়া শেষ, আর এখন হচ্ছে বাব্যাটা বের হয়ে যাবে, আপনাদের ভাইয়া হচ্ছে রাতকে স্কুলে দিয়ে তারপর সে চলে যাবে তার অফিসে। আজকে অবশ্য রাতকে আনতে আবার আমাকেই যেতে হবে, তো এখন হচ্ছে আমার ঘরের কাজের সময়, তাদেরকে বিদায় দিয়ে এখন আমি চলে যাব আমার সংসার সামলাতে। তার আগে বিদায় নিয়ে ফেলবো আপনাদের কাছ থেকে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।